Hi everyone, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Good morning all. Dekhtei pachho dhua utha tin cup chai khane. Ekhon to mane shubho sokal onek jaygatei. Tomaderke cha diye shubho sokal ta shuru korlam. Tahole bondhura amra cha pan kore then amra kaje korme chole jabo. Okay. Cha gulo dekhe nishchoi tomader lobh hocche. আর লোভ হওয়াটা স্বাভাবিক, আমরা অনেকেই দুধ চায়ের অনেক ভক্ত হয়ে থাকি। যদি কারো খেতে ইচ্ছে করে আর যদি তারা আমার আশেপাশে থাকো তাহলে ইনভাইট রইল প্রত্যেকের জন্য বন্ধুরা। আর আজকে তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আসবো, তার সাথে টুকটাক অনেক কিছু থাকবে। হ্যাঁ বন্ধুরা, দিজ আর মাশরুম, এখানে দেখতে পাচ্ছো কিছু মাশরুম আমি এগুলো ক্লিন করে এখানে নিয়ে নিয়েছি। আর আমি আজকে তোমাদের সাথে মাশরুমের গুণাগুণ নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা। মানব দেহের সুস্বাস্থ্য গঠনে মাশরুম যে কি দরকারি একটা ভূমিকা রাখে সেটা আজকের পোস্ট থেকে তোমরা জানতে পারবা। আর এমনি তো অনেকেই জানো, তারপরেও মানে অবাক হয়ে যাবা সবাই যে মাশরুমে কত কত রকমের গুণ আছে একটা মানুষের মানে শারীরিক গঠনটাকে সুন্দর করতে। আমি দেখতে পাচ্ছ এখানে মাশরুমগুলো বললাম না, আমি কেটে একেবারে রেডি করে নিয়েছি। আমি যেটা করি, মাশরুমটা কেটে দেন আমি পানিকে বয়েল করে মাশরুমটা আমি জাস্ট দুই একটা বলকানি দিয়ে সেকে ঠান্ডা করে ফ্রোজেন করে রাখি, যখন যেভাবে লাগবে সেভাবে করে খাওয়াই। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সাথে তাহলে মাশরুমের কিছুটা গুণাগুণ নিয়ে তোমাদের সামনে চলে আসি। তোমরা কি জানো, বিজ্ঞানীরা মাশরুমকে ফ্যামিলি ডক্টর হিসেবে অভিহিত করেছেন। তাহলেই বোঝো যে এটার গুণাগুণ কত বেশি, যে ডাক্তারেরা এটাকে ফ্যামিলি ডাক্তার হিসেবে বিজ্ঞানীরা এটাকে ফ্যামিলি ডাক্তার হিসেবে অভিহিত করেছেন। তাহলে শুরু করি বন্ধুরা। মাশরুম প্রথমত কোলেস্টেরল কমাতে মাশরুমের মানে ভূমিকা অপরিসীম। এখন বর্তমানে আমাদের অনেকেরই অনেক কোলেস্টেরল থাকে, সেটা কমাতে মাশরুম আমরা যে কোনোভাবেই খেতে পারি। আর শুধু কোলেস্টেরল না, আস্তে আস্তে আমি সব কিছু নিয়ে তোমাদের সাথে আসছি। ডায়াবেটিস, এখন অধিকাংশ মানুষেরই ডায়াবেটিস হয়, ডায়াবেটিস কমানোর ক্ষেত্রেও মাশরুমের ভূমিকা মানে অপূরণীয় আর কি। আর মাশরুম যে শুধু রান্নার সাথে খাওয়া যায়, আমরা যখন ডিম ফ্রাই এগ ফ্রাই করি সেখানে দিয়ে সেভাবে খাওয়া যায় তা কিন্তু না। মাশরুম দিয়ে আমরা স্যুপ রান্না করে খেতে পারি, আবার অন্যান্য স্যুপের সাথে আমরা মাশরুম ইউজ করতে পারি। আর যদি কোথাও মাশরুমটা সারা বছর পাওয়া না যায় তাহলে মাশরুমটা আমরা শুকিয়ে পাউডার করেও আমরা বিভিন্নভাবে খেতে পারি। আর বাচ্চাদের ক্ষেত্রেও মাশরুমের গুণাগুণ বলে শেষ করা যাবে না। সাধারণত ছোটো ছোটো বাবুরা তো মাশরুম চিবিয়ে খেতে পারবে না, তাদের জন্য মাশরুমটা পাউডার করে নিয়ে বিভিন্ন প্রসেসে খাওয়ানো যায়। তার কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, মাশরুম শুকিয়ে পাউডার করে খেলে কি কি উপকার হয় তাহলে সেগুলো জেনে নেই। ডায়াবেটিস কমাতে সাহায্য করে, খাবার হজমে সাহায্য করে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ যেটাকে আমরা হার্ট ডিজিজ বলি বা হাই ব্লাড প্রেশার বলি তা কমাতে সাহায্য করে, হাড় ও দাঁত গঠনে সাহায্য করে মানে বোন অ্যান্ড টিথের ক্ষেত্রেও এটা খুব কার্যকরী, এবং ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। চিন্তা করতে পারো মাশরুমে আছে, এটা আমি ছোটোবেলা থেকে জানি, অনেকেই হয়তো জানো, যারা জানো না শুনে নাও, মাশরুম কিন্তু ক্যান্সার প্রতিষেধক একটা খাবার। সুতরাং আমরা যেন মাশরুম খাওয়ার অভ্যেস করি। আর মাশরুম যে আহামরি খুব বেশি দাম তাও কিন্তু না, মাশরুম দামটাও মানুষের একটা আয়ত্তের মধ্যে থাকে। আর যেখানে ক্যান্সার প্রতিষেধক মাশরুম সেখানে আমাদের তো অবশ্যই মাশরুম খাওয়ার অভ্যাসটা করা উচিত, কি বলো বন্ধুরা? এসবি যেটা বা জন্ডিস প্রতিরোধে মানে প্রতিরোধের ক্ষেত্রেও মাশরুমের ভূমিকা অপরিসীম। অ্যানিমিয়া যেটাকে রক্তশূন্যতা বলে, অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় মাশরুম পাউডার বা মাশরুম অনেক কার্যকরী। এমনি অনেক গুণ আছে মাশরুমের, তাহলে কেন আমরা মাশরুম খাবো না? মাশরুম যেন আমরা যদি আমাদের হাতের কাছে দোকানে মানে পাই তাহলে আমরা যেন মাশরুম কিনে নিয়ে সেটাকে মানে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে আমরা যেন প্রত্যেকে খাওয়ার অভ্যেস করি।
আর শিশুদের ক্ষেত্রে হলো শিশুর সুস্বাস্থ্য রক্ষায় মাশরুমের ভূমিকা মানে বলে শেষ করা যাবে না। যেমন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মাশরুমের ভূমিকা অপরিসীম। মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি আছে, তা শিশুদের দাঁত ও হাড় গঠনে অত্যন্ত কার্যকরী। এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। ছোট ছোট মানে ছোট্ট ছোট্ট শিশুরা এটাকে তো মনে করো যে আমাদের মতো চিবিয়ে খেতে সক্ষম না, সেই জন্য মাশরুম আমরা ব্ল্যান্ড করে নিতে পারি আর সারা বছর আমরা খাওয়ার উদ্দেশ্যে মাশরুম শুকিয়ে পাউডার করে রাখতে পারি। শিশুদের নানাবিধ উপায়ে মাশরুম খাওয়ানো যায়, যেমন ডিমের সাথে দিয়ে স্যুপ তৈরি করে বিভিন্ন তরল জাতীয় খাবারে মাশরুমের পাউডার মিশিয়ে খাওয়ালে শিশুদের সুস্বাস্থ্য গঠনে অনেক কার্যকরী ভূমিকা রাখে। মাশরুমের গুণাগুণ বলে শেষ করা যাবে না। মাশরুম বা ছত্রাক, আমরা যেটাকে ইংলিশে মাশরুম বলি সেটাকে বাংলায় বলা হয় ছত্রাক, আর গ্রাম্য ভাষায় বলে ব্যাঙের ছাতা। মাশরুম বা ছত্রাক এটি একটি অর্গানিক উদ্ভিদ, তার মানে বোঝো যে এটার গুণাগুণটা আল্লাহর রহমতে কতটা বেশি। এটা তো অনেক মানে অনেক গুণে গুণান্বিত একটা ভেষজ পদার্থ, তাছাড়া এটা অর্গানিক। আর যখন যেই খাবারটা অর্গানিক থাকে সেটা তো আমরা নিশ্চিন্তে আল্লাহর রহমতে খেতে পারি, তাই ছোটো বড় সবাই আমরা নিশ্চিন্তেই এটা খেতে পারি। তাহলে আমরা সবাই যেন দৈনন্দিন খাদ্য তালিকায় মাশরুমকে অ্যাড করে সুন্দর সুস্থ সুন্দর জীবন গঠনের চেষ্টা করি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে আমি মাশরুমের গুণাগুণ নিয়ে কিছু বলার চেষ্টা করেছি, তোমরা শুনবে এবং অনেকেই জানে, যারা না জানো তারা এটা শুনে। যদি মাশরুম আশেপাশে কোথাও পাওয়া যায় তাহলে তোমরা কিনে মাশরুম খাওয়ার অভ্যেস করো বন্ধুরা। আমাদের ঘরে অবশ্য মাশরুমটা কন্টিনিউ থাকে, কারণ আমার ছেলে খুব পছন্দ করে মাশরুমটা, অবভিয়াসলি ওর বাবা আমিও পছন্দ করি। আজকেও যেমন আমার ছেলেকে আমি এগ ফ্রাই করে দিলাম উইথ মাশরুম, সেটাও দেখতে পাবে তোমরা। তাহলে বন্ধুরা, মাশরুমের গুণাগুণ নিয়ে মোটামুটি তোমাদের সামনে যা বলার ছিল আমি বলে দিয়েছি, আর তার সাথে অন্যান্য জিনিস অন্যান্য কিছু থাকবে আজকের ব্লগে, আশা করছি সেগুলো দেখতে ভুল করবে না বন্ধুরা। আর এবার বলো তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া তো করি আল্লাহ পাক যেন সবসময় তোমাদেরকে ভালো রাখেন, আমাদের জন্য দোয়া করো বন্ধুরা। তাহলে আমি ব্লগের অন্যান্য চ্যাপ্টারে চলে যাই। ওকে বন্ধুরা, oh,
da 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 da